বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো একটি ছোট্ট, খুবই ছোট ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার সার্কিট সম্পর্কে, যেটা কিনা আপনার 12 থেকে 15 বা 18 ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে এবং অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি হবে, আর একটি 8 ইঞ্চি স্পিকার খুব সুন্দরভাবে বাজবে। এমনকি যদি খুব বেশি জোরে বাজানো হয় হতেও পারে স্পিকারটা কেটে যেতে পারে, এটা স্পিকার ওয়াটের উপর ডিপেন্ড করবে। তো এই সার্কিটের আগেও কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, তবে আজকে যে সার্কিটটার ভিডিও আমি আপনাদের দিচ্ছি, এই সার্কিটটা আসলে আমার কাছে মনে হয়েছে একটু ভালো মানের, ছোটোর মধ্যে বেশ ভালো মানের, কম টাকায় খুব ভালো একটা ওয়াটের থেকে কিন্তু পাওয়া যাবে। তো বন্ধুরা চলুন মূল ভিডিও শুরু করি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলি, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অল করে দেবেন, এটা কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা চলুন আমরা এটাকে আনবক্সিং করি বা খুলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আসলে প্যাকেট, লিখা র্যামকন অডিও সার্কিট বোর্ড। আচ্ছা, এটা আমার কোনো কাজ নাই, এটা বাংলাদেশি প্রোডাক্ট, সমস্যা নাই। তো সার্কিটটা কিন্তু আমি এখনও খুলিনি, আজকে আনছি। এটা আসলে দেখে ভালো লাগছে এবং মনে হচ্ছে না এটা আসলে ভালো হতে পারে, অনেক সার্কিট অনেক সময় ডেড বাদে, কিছু ওকে হয় কিছু হয় না। তো আজকে আমি আপনাদেরকে এটাকে খুলে এটা কোথায় কীভাবে হোল্ড দিতে হয়, কীভাবে কী করতে হয়, এটা যে সব কিছু বিস্তারিত জানা দেব। তো প্রথমে দেখুন বন্ধুরা, এই পাশের প্রিন্টটা দেখুন, মোটামুটি বেশ ভালোই লাগে দেখতে, খারাপ না। আর এপাশে সার্কিটের প্রিন্টের কোয়ালিটি দেখুন আগে, মেইন যে ভোল্টেজ লাইনটা ঢুকছে দুই সাইড থেকে প্লাস মাইনাস, তো দেখুন প্রত্যেকটা প্রিন্টেশন কিন্তু ওরা এই কোম্পানির রাং দিয়ে, মানে ভোল্টেজ যেহেতু এখানে প্রেশার বেশি থাকে, যদি রাং দিয়ে কিন্তু আসলে এটা প্রিন্ট টেনে দিয়েছে, এই জিনিসটা ভালো লাগছে। আর বোর্ডের যে কাটিং কোয়ালিটি, সোল্ডারিং কোয়ালিটি, আয়রন কোয়ালিটি, জিনিসটা বেশ ভালো, মসফেটগুলো বেশ ভালো, খারাপ না, মানে ট্রানজিস্টারগুলো খারাপ না, চলে। আর বোর্ডটা খুব ক্লিন, পরিষ্কার, কোনো বিচ্ছিরি কোনো চেহারা নাই, কোনো খারাপ কোনো স্পট নাই ইত্যাদি। তো প্রথমে বলি এটা বন্ধুরা আসলে 12 থেকে 18 ভোল্টেতে দেওয়া যাবে, এটার ভোল্টেজ হচ্ছে প্লাস গ্রাউন্ড মাইনাস, প্লাস গ্রাউন্ড মাইনাস, তিনটে ভোল্টেজ লাগে। আর এটার আইসি বা ট্রানজিস্টর নাম্বার হচ্ছে নেগেটিভ সাইডে 1941, পজিটিভ সাইডে 5198। আর এই সার্কিটটা আসলে বেশ ভালো বলে আমার মনে হচ্ছে বলে আপনাদের সঙ্গে আসলে ভিডিও আগে দেওয়ার পরে সত্ত্বেও আমি আবার দিয়েছি, কারণ সার্কিটটার বিল্ডিং কোয়ালিটি অল্প টাকার মধ্যে অনেক ভালো। এই সার্কিটটা কত টাকা দাম নিয়েছিল আমি আপনাদেরকে বলতেছি। তো এটা দিয়ে যদি আপনারা ধরেন 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার দেন অথবা 18 ভোল্ট 3 অ্যাম্পিয়ার দেন, একটা 8 ইঞ্চি স্পিকার কিন্তু অনেক সুন্দর এতে বাজবে, অনেক ভালো ওয়াট কিন্তু এর থেকে পাওয়া যাবে। তো আনুমানিক যদি আমি ধরি আপনাদেরকে বলি, মিনিমাম 50 থেকে 60 ওয়াট এটা পাওয়া যাবে, আমি আনুমানিক বলছি, শিওর না, তবে এরকমটাই পাওয়া যাবে। তো 50 থেকে 60 ওয়াট একটা 8 ইঞ্চি স্পিকারের জন্য কিন্তু অনেক বেস্ট। আর এটা দাম হচ্ছে মাত্র 150 টাকা, অর্থাৎ 150 টাকা। আমি খুচরা কিনেছি, পাইকারি হয়তো আরও কিছু কম হতে পারে। তো আপনারা যদি চান এই সার্কিট কিনতে পারেন। আর এই সার্কিটটার যে নির্মাতা বা যে তৈরি করেছেন এটা হচ্ছে রাজ্জাক ইলেকট্রনিক্স, এটা পাটুয়াটুলিতে। আবার সার্কিটের গায়ে লেখা থাকেন মেড ইন ইন্ডিয়া, এখন আসলে আমি ভালো জানি না যে আসলে মেড ইন ইন্ডিয়া নাকি বাংলাদেশ। তো যাই হোক, রাজ্জাক ইলেকট্রনিক্স যেহেতু লেখা, এটা অবশ্যই বাংলাদেশ হবে, বাংলাদেশে ফিটিং হবে, কারণ বর্তমানে বাংলাদেশেও ভালো ভালো সার্কিট তৈরি হচ্ছে চায়না থেকে বা অন্য কোথাও থেকে পার্টসপাতি ইম্পোর্ট করে। তো আপনারা চাইলে এই সার্কিটটি নিতে পারেন, দামও কম আছে, এর থেকে ভালো ওয়াট পাওয়া যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, যদি আপনাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা থাকে বা জানতে ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর আমি কিন্তু আসলে ইউটিউবে ঢুকলে আগে ইউটিউবে নোটিফিকেশন চেক করি দিই কেউ কোনো কমেন্ট করলো কি না, আমি আমার ওয়াইটি স্টুডিওতে যাওয়ার আগে কিন্তু আগে আমার নোটিফিকেশন চেক করি, মেসেজ চেক করি, কমেন্ট চেক করি, কারণ যদি কেউ কোনো কমেন্টে একটা কাজ যদি আটকে যায়, যদি আমার থেকে সে সলিউশন পায়, সে উপকৃত হয়, আসলে সে তো খুব ভালো কথা না,
এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের তো অবশ্যই উপকার করবে, বা এক ভাই তো আরেক ভাইয়ের উপকার করবে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আর নেক্সটে আমি কিন্তু এটার দিয়ে একটা অ্যাম্পলিফায়ার আপনাদের তৈরি করে দেখাবো, তো সে ভিডিও দেখার অগ্রিম দাওয়াত রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।